এই দেখ ভাইকে দেখবি, মিমো ভাই দেখ সোয়েটার করছে, দেখ ভাই, এই দেখ ভাই, এই দেখ ভাই, আয় দেখ ভাই, এই দেখো ভাই, এই দেখো ভাই, ভাই সোয়েটার পরেছে তো, ভাই সোয়েটার পরেছে, মারবো ভাইকে, মিমো দাদা ভাই শুনছে, ভাইকে ভাইকে মারবো আজকে, ভাই সোয়েটার পরেছে তো, ও বাচ্চারা ভালোবাসে না, দেখো ওকে যেই মার দেখেছে ও তেড়ে গেছে ওকে। আজ হচ্ছে 10 তারিখ শুক্রবার, আর মোদি চলে এসছে তোমাদের কাছে, কারণ কত তাড়াতাড়ি, আজকে 11টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ওই এক পিসই তো ব্রেড খাই আমি বরাবরই, তো এক পিস ব্রেড খেয়েছি, চা খেয়েছি, তারপরে খেয়েছি কফি, খেয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, মানে ঘুম থেকে উঠে আগে মুখ টুক ধুয়ে তারপরে সব খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তাজি কী করেছি, সকাল সকাল চান করে নিয়েছি, উঠে বসে বসে ফোন ঘাঁটি সেটা আর করিনি, চান করেছি, চান টান করা হয়ে গেছে, পুজো পাঠ করা হয়ে গেছে, বিছানা মধ্যে তোলা হয়ে গেছে, আর জামা কাপড় তো প্রচুর পড়েছিল সেগুলো সব ভাঁজ পাট করা হয়ে গেছে, সব করে টোরে এখন আমি তোমার সেজে নিয়েছি, একটু সাজগোজ করে নিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে যারা এসছে প্রত্যেকের মোটামুটি গৃহপ্রবেশ হয়ে গেছে, আর আমাদের বাড়িতে যারা পাশে সামনে একদম অপোজিটে যারা এসছে তাদের আজকে গৃহপ্রবেশ, তো সেই জন্য আমি আর মেয়ে যাবো, মেয়েকে বললাম তাহলে একটু মিষ্টিটা কিনে নিয়ে, ততক্ষণ আমি সাজগোজ করে নিই, মেয়েরও সাজগোজ করা হয়ে গেছে, আজকের ওয়েদারটা ভালো, রোদ্দুর উঠেছে, প্রচুর জামাকাপড়, প্রচুর প্রচুর জামাকাপড় মেলা হয়ে গেছিলো দুদিন ধরে, আর শুকাচ্ছি আর রাখছি, শুকাচ্ছি আর রাখছি, প্রচুর এক ঢাই হয়ে গেছিলো জানো তো, ওগুলো পাঠ করা হয় মানে পড়েছিল তো, দেখো কত কিছু পাঠ করেছি, দেখো আমার কি সুন্দর ডলুটা, দেখো সেজেছে, দেখো শীত শীত পড়েছে, কে দেখে বোঝা যাচ্ছে শীত পড়েছে, দেখো সোয়েটার টুইটার পরে একবার বসে বসে গেছে এখানে, আর এখানে চাদরটাকে পেতে আমার একটি গায়ে দেওয়ার চাদর ছিল এটাকে পেতে দিয়ে এখন মিমো এখানে এসে বসে, ঠান্ডার জন্য এখানেটা পেতে দিয়েছি, পাতায় থাকে এটা মিমো এসে বসে বলে, তাহলে বুঝতে পারছো আজকে কিন্তু মোদি মানে এই সময় খেতে বসে 2:45 সময়, সেই জায়গায় আজকে আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, জামাকাপড় পাঠ হয়েছে, ভাঁজ হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, সাজা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা পাশের বাড়িতে, এখন ভাবছি যে ক্যামেরাটা নিয়ে যাবো কি নিয়ে যাবো না, তাহলে নিয়ে যাবো না কারণ এখন করবো কি করবো না ব্লগ, আমি যার বাড়িতে যাই তার পারমিশন না নিতে করি না, তো ফোনটা নিয়ে যাচ্ছি, ফোনে যদি হয় ফোনে একটু তুলবো, ওটাই বাবু অ্যাড করে দেবে, ঠিক আছে আমার মেয়ে দেখো আমার পুতুল পুতুল মা, আমার পুতুল পুতুল মা, এই দেখো প্রসাদ আমরা নিয়ে চলে এসেছি, প্রচুর মিষ্টি দিয়েছিল, প্রচুর থালা ভরে ভরে মিষ্টি, এখন খেয়ে দিয়ে দুপুরবেলা গেলাম, ওরা বললো শুধু তো পুজো করেছি আর তোমরা, আমি বললাম যে মিষ্টি দিয়ে গেলাম, গিফট কিন্তু রইলো, এখন গিফট কিনতে পারিনি, বলছে কেন আমরা তো অনুষ্ঠান করিনি কিসের গিফট, কিন্তু মেয়েটা তো আমার মেয়ের মতোই প্রচণ্ড মিষ্টি একটা মেয়ে জানো তো, ওদের বাড়িতে ওরাও ওরকম একটা ছেলে, ছেলের বউ আর ওরা হাজব্যান্ড ওয়াইফ, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা আর ওরা ছেলে ছেলের বউ, ঠিক মিষ্টি মেয়েটা, তার পরে বলেছে তোমার যদি একটা গিফট অবশ্যই থাকবে, খুবই ভালো মানুষ ওরা, সবচেয়ে খারাপ মানে ভালো লাগে কী বলতো যে মন খোলা মানুষ, এইটাই হচ্ছে কথা, মনের মধ্যে কোনো ঘোজ নেই, খুব ভালো, যেটা আমি পছন্দ করি বিশেষ করে, এখানে কিন্তু গরিব লোক বড় লোকের কোনো ব্যাপার থাকে না, আর আমাদেরকে মিষ্টি যে খেয়ে নিয়েছি একটা করে, প্রচুর মিষ্টি ছিল এখন দিয়ে দিয়েছে শিন্নি, পরে আবার বলেছে দিতে আসবে, তো বাড়িতে চলে এসেছি, এই যে শিন্নি খেতে বসে গেছে, কারণ ওরা দুপুরবেলার টাইম ওরা সবাই খেতে বসেছে, সেই জন্য আর ওখানে বসে বসে টাইম নষ্ট করলাম না, চলে এলাম, এখন একটু রেস্ট নেবো, তাই তো মা, ও মা মা উমা কি খাচ্ছে দেখো না, বলছি আবার আমার মেয়ে বলছে জানো তো ভাত খেয়ে নিয়েছি কিন্তু একটুখানি জায়গা ফাঁকা রেখে দিচ্ছি, আমি কেন রে বলছে শিন্নি খাবো বলে, বুঝতে পারছো যে কতটাই মানে বাচ্চা ভাব, একটা বেবি ডল একটা আমার, পুজোর বাড়ির থেকে এসেছি, এসে তোমাদের সাথে তো কথা বললাম, তারপরে তো একটু বিশ্রাম করছিলাম, প্রিয়াঙ্কা আমাকে ফোন করলো, না আমি প্রিয়াঙ্কাকে ফোন করলাম, করে বললাম কী করছিস, তাহলে একটু গঙ্গাধারটা ঘুরে আসবো, তিনি হেলে দুলে এখন এলো আধ ঘন্টা বাদে, 4টে বেজে গেছে এখন যাবে, আবার বলছে চলো আর অন্য কোথাও যেতে হবে না গঙ্গাঘাটটাই ঘুরে আসি বলে এসে, মানে কতক্ষণে সবে, এই যে গণেশ ঠাকুরের পেটটা একটু উঁচু দেখে নিচ্ছ, এই দেখো এই যে গণেশ ঠাকুরের পেটটা উঁচু, এখন কত ঘোরাঘুরি করবে, একটুখানি শুতে পারলে ভালো হয়, এদিকে আমাকে বলে দিয়েছে, আবার ফোন করেছে
কি গো যাবে মানে না বললে হলো ঘরে শুয়ে পড়বো, ভয় ভয় এসছে। কথাটা ঠিক বলেছি তো ভুল বলেছি বল বল? না ভুল বলেছো। ভুল, ঠিক আছে তাহলে ভুল, চলো আমি সব ঠিকঠাকই বলি গো। ও না যদি বলতো আন্টি, ওই জন্য তো ফোনটা করেছে, ব্যাস তাহলে ধরাস করে একটু শুয়ে পড়তাম। আচ্ছা চল একটু ঘুরে আস। আমরা এখন পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি আর লেডিস গণেশ। এই দেখো সব পাড়া আমাদের, এখানে শানবাদানো ঘাট আছে, একটু বসি গিয়ে বসে জলটা দেখেছো? দেখো কতটা জল, দেখো মানে বাঁধিয়েছে ঘাটটা, এমন না এইখানটা হলো জল। তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি পারঘাটাতে গঙ্গায়, আমার খুব ভালো লাগে, তো ভাবলাম আজকে একটুখানি গঙ্গা পেরিয়ে ওপারে যাব, তাই উত্তরপাড়া খিয়া ঘাটে চলে এসেছি, টিকিট দুখানা কেটে নিয়েছি আমি আর চলে এসেছি। চলো কখন যাবে আবার, চলো যাই কোথায় নিয়ে যাই কি হয় দেখি, সব জানকারি করি। এই দেখো উঠে পড়েছি আমরা, এটা কোথায় কোথায় যায় কি হয় না হয় আমার তো কিছু জানা নেই, আমার আমি এবার সব জানকারি করে নেব। খুবই ভালো লাগছে, কোনো শর্টস করতে পারলাম না জানো তো, কারণ আমার নেট নেই, নেটটা ভরতে হবে। দেখো এখানে তাকালেই মনে হচ্ছে কি নৌকাটা ছাদ ছেড়ে দিয়েছে, চলছে তা না, এটা চলছে না, জলটা চলে যাচ্ছে না। ছেড়ে দিয়েছে লঞ্চ, আমরা এখন ওপারে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম গঙ্গার ঘাটটাগুলো যে কতটা ভালো লাগছে। দেখো আমরা চলে এসেছি, দেখো পারে কাছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। ওই তো ওই পারটা কি গো, ওই পারটা ও আড়িয়াদহ, আচ্ছা আচ্ছা, তার মানে আড়িয়াদহতে নামতে হবে, এটা আড়িয়াদহ আর উত্তরপাড়ায় করে। দেখো কত বড় গাছটা বাবা, দেখতে পাচ্ছ? আমি তোমার অনেক আগে থেকে দেখাচ্ছি, আগে দাঁড়া গাছের গোড়াটা দেখো। এখানে পিকনিক স্পট আছে মল্লিক বাগান। আমরা আবার ফিরে যাচ্ছি উত্তরপাড়া ঘাটে, আর অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে, দেখো লাইট অন্ধকারের মধ্যে শুধু লাইট দেখা যাচ্ছে। আমরা এখন মাঝগঙ্গায় আছি, এখন আমরা এই পাড়ে চলে এসেছি উত্তরপাড়া, আবার চলে এসেছি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, কথা হবে। আমরা উঠে গেছি অটোতে, এখন আমরা একটুখানি মাঝখানে ব্রেক নেব, আপ্যায়নে যাব গণেশ ঠাকুরকে একটু আপ্যায়ন করার জন্য, দেখতে পাবে কী আপ্যায়ন হবে। চলো আমরা এখন আপ্যায়নে চলে এসেছি, তোমাদের বললাম না আপ্যায়নে, আপ্যায়নে এসেছি এই যে লেডিস গণেশের সেবা দিতে, বলে সন্ধ্যাবেলায় কিছু খাবে না আনছি না ভুলে গেছি, চল ওকে আপ্যায়নে নিয়ে এসছি, এবার কিছু খাবে তাই নিয়ে কী খাবি, ফিস ফ্রাই কত করে, কী খাবি বল, যা ইচ্ছে খা, ফিস ফ্রাই দাও কত দিবি, একটাই দাও, দিয়ে দিচ্ছি আমরা ফিস ফ্রাই আর কিনেছি বল, কিছু খাওয়া যান ফ্রাই, আর ফিস ফ্রাই আর চিকেন পকোড়া, ফিস ফ্রাই চিকেন পকোড়া। চলো দেখেছো এবার পাড়ার গলির ভেতরে বললো আমি তোমাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবো, তারপরে চায়ের দোকান করেছে, এই যে চা খাচ্ছি দেখো, প্রিয়াঙ্কা বলে আন্টি চা খাও, চা খাচ্ছে নিজেও চা খাচ্ছে, ওই দেখো চাটা ভালো হয়েছে দাদা, চা ভালো হয়েছে। এই দেখো ছানা 2 কিলো, এ বাবা কি ভারী, মানুষই গেছিলো দেশে কাল্লাতে, আজকে ওরা ফিরেছে, তো আমার জন্য 2 কিলো ছানা, আমি এমনি টাকা ওরা যখন আগের বারে নিয়েছিল টাকাটা দিয়ে দিয়েছিলাম,
আর এবারেও আমি টাকা দিয়ে দিয়েছিলাম, 2 কিলো টাকা দেওয়া ছিল, সেই জন্য ছানাটা আমাকে এনে দিল। এখন মিমো গুজগুট করছে, মিমোকে একটু ছানা খাওয়াবো। এই যে রাজাবাবু এলো 7টার সময়, বলো কপির তরকারি খাবে বলে 5:30 আসার কথা, এসছে। দেখো আবার তরকারি ঢাকা চাপা পড়ে গেছে, বিরাট ঝামেলা হচ্ছে এখানে সব। আমরা সব এই দেখো কপির তরকারি নিচ্ছে রাজা, সে কপি খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু আলু দেখা যাচ্ছে, কপি দেয়নি নামে মানে কপি একটা লেজ ধরে টেনে বার করেছে করে, সব কপি কোথা কপি, সব আলু কপিগুলোকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। রাজা হাতে করে বানিয়ে কপির তরকারি নিয়ে এসছে, আমার মেয়ে খেতে চেয়েছে। রাজা ঠাকুর হাতে আলুর দম আর কপির তরকারি খুব ভালোবাসে। তো যাই হোক, খুব গরম মশলার গন্ধ পেয়েছে, খুব ভালো খেতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওরে কত বড় দেখা, আর চা খেয়েছি, আবার প্রিয়াঙ্কা বলে একবার চা খাবে, রাজাদাকে চা খাওয়াবে, আমাকে খাওয়াবে। তো এখন আমরা জমিয়ে বাড়িতে বসে খুব গল্প করছি, রাজা তো লেট করেই দিয়েছে। এখন হচ্ছে হাঁসের ডিম নাকি, এত বড় বড় হাঁসের ডিম দেখো, এটা কমলা লেবু না, তোমরা তো রাজাকে তো পেটাবে ধরে। দেখো কি বলছে, এই তো হাঁসের ডিম এত বড় বড় হয়, ওটা রাজ হাঁসে বাবা। আমাদের রাজ হাঁসে ঠাকুমা খাইয়েছে গড়ের মাঠে, সেই যখন খড়গপুরে থাকতাম তখন গড়ের মাঠে আমাদের ওই ধর্মতলাতে এত বড় বড় হাঁসের ডিমের কালি দিয়ে ভাত খাইয়ে গড়ের মাঠে কাপড় পিছিয়ে দিয়ে বলে তোমরা সব শুয়ে পড়, ছোটবেলা তো সব খড়গপুর থেকে আমরা কলকাতা আসছি শীতকালে। আরে ওইগুলো হাঁসের ডিম, রাজ হাঁসের ডিম, রাজ হাঁস তো বলেনি আমাকে, বলছে হাঁসের ডিম না, রাজ হাঁসের ডিম এরা বড় বড় হয়। আমি কি করে জানবো না, জেনে যাও বড় বড় হাঁসের ডিম, বড় বড় রাজ হাঁস, তোমার রাজ হাঁস। হ্যাঁ এই দেখো শীত করছে, কোলে নিয়েছে ওর প্রিয়াঙ্কে কোলে করে নিয়ে একে মারছে, আবার মিমো চলে এসছে কি বাঁচাতে জানো। এই দেখছ, এই তো আমার ছো না বাবাটা খাওয়ালা আমি ফিস ফ্রাই আর কি বলে পকোড়া, বুঝেছো? বলছে এবার বলছে কি বল বল, তুই বল সবাই শুনু, কান কালনা কি খাবে বলছে, কালনা ছানা, কালনা খুব ভালোবাসে। এইখানে একবার মিষ্টির দোকানে বলেছে আমি ছানা খাবো, বলে মিষ্টির দোকানে গেছে আমি কি খাবি, বলছে ছানা খাবো, এই ছানাটা দিচ্ছে আর ছানাটা তো একদম বাজে, সে আর খেতে পাচ্ছে না, শেষকালে অর্ধেকটা আমার বাড়িতে নিয়ে গেছে। মানে যে পুকুরে শ্বশুর খেয়েছে, হ্যাঁ কে কে খেয়েছে ছানাটা, শ্বশুর খেলো, বর খেলো, আমার ননদ খেলো, বড় ননদ সবাইকে দুই চামচ করে দিলাম, খেয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি বসে পড়েছি তোমাদের কাছে, যে বড়বাজার থেকে টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি সেইটা, বড়বাজার যে জন্য গেছিলাম সেগুলো তো জামা কাপড়ে কোনো পছন্দ হয়নি, নাটাঘাটা কেমন যেন সব রাস্তা ধারে ধারে মেলে দিয়েছে, ও আমার যেন মনে হচ্ছে পুরনো একদম পছন্দ হয়নি, তাই জন্য মেকে নিয়ে যাবো কলকাতা থেকে পরে টুকটাক, মানে প্রতি বছর হলে শীতের জিনিস যেমন কিনতে হয় একটু আধটু, এই টুকটাক জিনিস ঘরে পরা নেবে, কারণ তোলা জিনিস ওর প্রচুর আছে নেবে না, তো পরে একদিন যাব। আর সেদিনকে যা যা নিয়ে এসছি দেখাচ্ছি, এইটা হচ্ছে খেজুর নিয়ে এসছি, খুব ভালো খেজুর, এইটা হচ্ছে নারকলের গুঁড়ো, এই যেটা মেয়ে নিয়েছে একটা হজমি, কয়রকম মিষ্টি নিয়েছো? আমি মিষ্টি নিয়েছি ছ রকমের মিষ্টি টেবিলে সাজানো ছিল, সব নিল, প্যাড়া নিয়েছে দুটো, আর প্যাড়া নিয়েছি, লাড্ডু নিয়েছি, তারপরে দরবেশ নিয়েছি, দরবেশ, তারপরে নিয়েছে ঝুরো বলে, ঝুরো বলে সন্দেশ নিয়েছি, এক বাক্স মিষ্টি তার ভরা হয়ে গেছে, এক ব্যাগ নিয়েছি, এটা নিয়েছি দেখো কি সুন্দর, আমন বাদাম মধু টধু দিয়ে ড্রাই ফ্রুট আর মধু দিয়ে মিক্সড করা, তো এটা আমি কোনোদিন খাইনি, কারণ কিরম মধু কিরম কি থাকে না থাকে আমি খাইনি, এটা আমি দেখেছি আগে কিন্তু খাইনি, যে মেয়ে এটা পছন্দ করেছে খাবে, কত খাবে আমি দেখবো মেয়েকে। এই দেখো এটা নিয়েছি এলাচ, 250 এলাচ, 2000 টাকা করে কিলো, এটা আমি 250 নিয়েছি এলাচ, গরম মশলা মিক্সড করবো আমি নিজে করি প্রতি বছরে, প্যাকেট করে দিতে বলেছিলাম, লুজ দিচ্ছিলো। আর এটা নিয়েছি তোমার একটু মানে ভাঙা গুঁড়ো কাজু, না ভাঙা বড় বড়ই কাজু, দেখো দেখতে পাচ্ছ কি না, এরকম কিন্তু ভাঙা মানে দু টুকরো করা কাজুগুলো, এরকম নিচে একটা এই যেমন পেটে পেটে কিছুতে দিই তাই ফ্রেশ ভালো। আর এটা নিয়েছি দেখো কত বড় বড় কাজু, এই কাজুগুলো কত বড় দেখো, আমি আমার ছেলে কাজু কম খায়, কাজু তো আমাদের কম পড়ে, কিন্তু আমি একটু কাজু খাই, এই দেখো কত বড় বড় দানা, বড় বড় দানা, এটা 500-1200 টাকা করে কিলো, 500 নিয়েছি, 600, লবঙ্গ এটাও 800 টাকা করে কিলো,
দারচিনি নিয়ে নিচ্ছি, যখন ঢেলে আমি মেশাবো তোমাদের দেখাবো। আমি ঢেলে মিশিয়ে বড় কৌটো রেখে দিয়ে রান্নাঘরে একটু করে দেয়, এবার আমার এটা আবার এক বছর চলে যাবে। আর এটা হচ্ছে পাঁপড়, এই যে বড় বাজারের পাঁপড়ের মতো পাঁপড় কিন্তু অন্য কোনো জায়গায় হয় না, এত ভালো খেতে। হিন্দিতে লেখা আছে কি আছে গণরাজ পাঁপড়। আচ্ছা এটা নিয়ে নিচ্ছি পোস্ত, 100, 200, 300 পোস্ত নিয়ে নিচ্ছি, 2000 না 2200 টাকা করে বলবো। এই হলো পোস্ত, মানে মেন কস্টলি জিনিসগুলো আমি বড় বাজার থেকে এনে বেশি করে রেখে দিই বাবা ঘরে শান্তি। এইটা হচ্ছে মোজা, আমি নিয়েছি এই মোজাটা। ও মকিনা একটা প্যান্ট দিয়েছে বাড়িতে পড়া, এই যে এই দেখো এইটা প্যান্ট নিয়েছে মেয়ে বাড়িতে পড়ার, মেয়েকে আরো ঘরে ঠান্ডা প্যান্ট ঘরে পরার ডেলি ইউজের জন্য কয়েকটা জিনিস ওই ডেলি ইউজের জন্য কিনতে যাবো। এটা আমি একটা সোয়েটার নিয়েছি, সোয়েটার কার্ডিগান মতো সোয়েটার নিয়েছি, এই দেখো খুব সুন্দর এই সোয়েটারটা, এই দেখো এটা নিয়েছি। সামনেটা দেখো, হ্যাঁ নেবো না, জোর করে মেয়েটা আমাকে দিয়েছে জানো, এই দেখো আমার তো গাদা আছে দেখেছো, বলতো নিয়ে কি করব, এটা বলে নাও 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 দেখে পছন্দ হয়েছে তার না, সেই জন্য আমি নিয়েছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির একটা বাচ্চা আছে তার জন্য এই জামাটা নিয়েছি, দেখো এই যে সোয়েটার হুডি হুডি, এই দেখো মাথায় হুডি প্যান্ট, এই যে একে খোলেটা খুলে পরে দিই, এই দেখো বন্ধুরা হুডি পরে নিয়েছি, প্যান্টটা প্যান্টটা কি সুন্দর লাগছে দেখো, আমাদের পাটের প্যান্ট পরে দিয়েছি। এই দেখ ভাইকে দেখবি, আই মিমো ভাই দেখ সোয়েটার করছে, দেখ ভাই, এই দেখ ভাই, এই দেখ ভাই, আয় ও বাচ্চারা ভালোবাসে না দেখো, ওকে যে মার দেখেছে ও তেড়ে গেছে, ওকে প্যান্টটাও বড় হয়ে গেছে না, ঠিক আছে আস্তে আস্তে মোটা হবে, ঠিক হয়ে যাবে, না না এটা তো তোলেই নি ওপরে দেখো কেমন লাগছে, ভালো লাগছে, এগুলো মেয়ে নিয়ে এসছে গাজর টমেটো আর কাঁচা লঙ্কা, ছেলে মেয়ে নিয়ে এসছে মানে ছেলে নিয়ে এসছে, এই দেখো ছেলে মেয়ে বেরিয়েছিল নি, সেই যে রাজার প্যাকেট দেখো কত হয়েছে, এই যে ভরা মিষ্টির বাক্স। এবার একটু বেগুন ভাজা করে দেবে রাজা, দিয়ে তারপর যাবে আজকে তোমাদেরকে গুড নাইট করতে, সারাদিন যতটা সম্ভব তোমাদেরকে তো তুলে ধরেছি, তোমরা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো, অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর পরিবারের বন্ধু হয়ে যাও সাবস্ক্রাইবটা করো, আর তোমরা আমার পাশে থাকো সাথে থাকো, আর খুব ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক আদর ভালোবাসা। আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।